একটা ফ্যামিলি প্ল্যানিং করছে, যে গল্প করতেছি কি করবে না করবে ফিউচার। হাই বন্ধুরা, তো আজকে আরও একটি নতুন ব্লগে আপনাদের স্বাগত। তো আমি কিন্তু এই মুহূর্তে রয়েছি রংপুর চিড়িয়াখানায়। আমার সাথে রয়েছে কিন্তু আমার দুলাভাই এবং তার বাড়ি কিন্তু একটা বাসা এই রংপুরে। আজকের ব্লগে আপনি দেখতে পারবেন যে এই বাংলাদেশের যে চিড়িয়াখানাগুলো রয়েছে সেই চিড়িয়াখানায় কী কী দেখতে পাওয়া যায় তার সম্পূর্ণ ব্লগ আপনারা আজকের ভিডিও দেখতে পারবেন। তো অবশ্যই ব্লগটি আশা করি অনেক আপনি ভালো লাগবে। তো অবশ্যই আজকের এই ব্লগটি আপনি এনজয় করুন এবং কেমন লাগে আপনি অবশ্যই কমেন্টে জানাবেন। আর পরবর্তী মিস না করার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। Thank you.
এসে নতুন কিছু ভাইদের সঙ্গে পরিচয় হলো। তো ভাই আপনার নাম? আমার নাম ভাই আলবি, আরে আলিফ হোসেন আলবি। আর বাকি মোড়ের নাম? বাড়ি কোথায় তোমাদের? বলতে এখানে আশেপাশে। আশেপাশে? তো এখানে কখন আসা হয়েছে? আমাদের তো ভাই সব ঠিক নেই, যখন ইচ্ছে তখন আসি। মানে ডেইলি কত করে আসা হয়? ডেইলি দুইবার। তো কি সিঙ্গেল আসা হয় না? সিঙ্গেল, মানে ভাই বোনদের নিয়ে আর কি। ও, কোনো কম কেউ নেই না? না না, থাকলেও আনি না। ও, আমি কিন্তু ফার্স্ট এই বাংলাদেশ রংপুরে এই ব্লগ করছি এবং এই চিড়িয়াখানায়, এবং আমার ব্লগ সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নেই যেহেতু নতুন একজন ব্লগার। যদি এই ব্লগে কোনো কিছু ভুল হয়ে থাকে অবশ্যই আপনারা কারেকশন করে দেবেন, কমেন্টে আপনি ফিডব্যাক জানিয়ে সেটা কারেকশন করবেন। কিছু ভিউ দেখাচ্ছি এই পার্কে। তো এই চিড়িয়াখানা যে রয়েছে, একটা চিড়িয়াখানা কিন্তু অনেক কিছু রয়েছে, তো যেগুলো দেখলেন পরে আরও অনেক কিছু রয়েছে, সেগুলো আপনারা একটু দেখুন। কেমন লাগে ভিডিওগুলো অবশ্যই আপনারা মতামত জানাবেন, লাইক করবেন এবং নতুন দর্শকের দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই যে আমাদের আপামণিরা এখানে ফটো তুলছে ব্যাগে ক্যামেরা রেখে, কি অবস্থা! আর এখানে ছেলেমেয়েরা খুব সুন্দরভাবে প্রেম করছে। গভীর চিন্তায় মগ্ন, কি করবে ফিউচারে, ফিউচার নিয়ে চিন্তিত এই দুজন। এখানে ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে, বলেই দিল এটা ফ্যামিলি প্ল্যানিং করছে, যে গল্প করতেছে কি করবে না করবে ফিউচার। কিন্তু এটা এশিয়া কালো ভাল্লুক, এই যে এখানে রয়েছে ভাল্লুকটি আপনারা দেখুন, সেটা এই মুহূর্তে যাতায়াত করছেন। এবং এখানে সমস্ত রয়েছে যে তার নাম, খাওয়া দাওয়ার ব্যবস্থা ইত্যাদি। আর এই খাঁচা রয়েছে গ্রিফন শকুন, এই যে শকুন এখানে এবং তার বাচ্চা। এখানেও কিন্তু আমাদের ইন্ডিয়ার মতো কাপড়রা আসে, এসে গল্প করে ইত্যাদি বলে অনেক কিছুই করে, কিছু বলার নেই। আমরা এই যে আমাদের এক মহান ব্যক্তি
এখানে ক্যামেরা নিয়ে রেডি, কিন্তু ফটো তুলতে পারে না, কিছু করার নেই। সত্যি বলতে কি, যদি একজন সঙ্গী না থাকে তো অবশ্যই কিন্তু এই চিড়িয়াখানা কিংবা পার্ক আমাদের সিঙ্গেলদের জন্য কিন্তু কোনো মতেই গ্রহণযোগ্য নয়। তো অবশ্যই গ্রহণযোগ্য, আমরা আসবো, মজা করবো, দেখবো, এটাই করবো। এবং আপনারা যারা বাংলাদেশ রয়েছেন, বাংলাদেশের এই রংপুরে অবশ্যই কমেন্ট জানাবেন। আজকের ব্লগ এই পর্যন্তই। তো কেমন লাগলো আজকের এই ব্লগটি অবশ্যই আপনার কমেন্টে জানিয়ে দেবেন। আর পরবর্তীতে আপনারা বাংলাদেশের কোন কোন জায়গা নিয়ে ব্লগ দেখতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। পরবর্তী আপনি মিস না করার জন্য চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন, ভালো থাকুন এবং সুস্থ থাকুন। আর ভিডিও অবশ্যই আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন।